অনেক কাজ করছে আর একজন ক্যামেরার উপরে বসে আর আমি ঘুরে বেড়াচ্ছি এক্সকিউজ দিচ্ছি আর আমি ঘুরে বেড়াচ্ছি কাজের ফাঁকে একটু ফুচকা খেতে আসা এই যে স্যার চলে এসেছেন ক্লিন হয়ে গেছে এবার এদিকের কাজ চলছে এখন ডেকোরেশন মোটামুটি কমপ্লিট প্রতিটা ঠাকুরের মুখ খুবই সুন্দর দেখতে লাগছে ব্যাকগ্রাউন্ডে ভগবান আর সামনে What's up my family? Welcome to the new vlog. অনেক দিন পরে একটা বড় ব্লগ করছি সবাই হয়তো জানো মানডে বিশ্বকর্মা পুজো আবার অনেকে এটাও জানো নিশ্চয়ই যে দুদিন এইবার বিশ্বকর্মা পুজো পড়েছে সানডে অ্যান্ড মানডে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে আশা করি বুঝতে পারছো যে আমি এখন আছি আমার বাড়িতে মানে আমার বাপ্পী মায়ের বাড়িতে চলে এসেছি মানে আসার প্ল্যানিং ছিল বিকেলবেলা একটু প্ল্যানটা চেঞ্জ হয়ে আমি অনেকক্ষণ এসেছি এসে রেডি হয়ে এখন যাচ্ছি কারখানাতে কারণ আমাদের বিশ্বকর্মা পুজো হবে কালকে আর মানডেও অনেক জায়গায় হবে বাট আমাদেরটা কালকে হবে কালকে পুজো হচ্ছে কেন সেটা শঙ্কু বলবে এদিকটা কালকে যেহেতু তৃতীয়া লাগছে তো তৃতীয়াতে মেনলি পুজো হয় তৃতীয়াতে সকালবেলা লাগছে পরের দিনকে সকাল দশটা কততে মনে হয় ছেড়ে যাচ্ছে তাই জন্য কালকের দিনটা পুজো করা তোর তারিখ করে বেসিক্যালি বিশ্বকর্মা পুজো আমি ছোট থেকে দেখে আসছি হয়ে হয় সব জায়গায় চলো এখন আর এখন বেরোই চলে এসেছি আমরা কারখানাতে এটা হলো পাপ্পুদা এটা হলো শৈদুল এটা হলো বড় ভাই আমাদের পুরনো এমপ্লয়ি অনেক অনেক বছরের পুরনো মানে আমার দাদুর আমলের এমপ্লয়ি এটা আমাদের ফ্যাক্টরি এই জায়গাটাতে পুজোর মানে ঠাকুরটা বসানো হবে আর সবগুলো পরিষ্কার করছে আমরা সবাই মিলে লেগে পড়েছি একসাথে পাপ্পুদাদের সাথে আমরাও লেগে পড়েছি এখানে পুরো ক্লিন করা হচ্ছে এখন এখন দেখছো তো কারখানার অবস্থাটা এখন কারখানার অবস্থা চাকাচাক করে আমি তোমাদেরকে দেখে দেখাবো এখন পরিষ্কার চলছে আমাদের বড় মালিক এই সরি বড় মালিক এই মালিকের বড় মেয়ে পরিষ্কার করছে অনেক কাজ করছে আর আমি ঘুরে বেড়াচ্ছি এক্সকিউজ দিচ্ছে আর আমি ঘুরে বেড়াচ্ছি অ্যালার্জির এক্সকিউজ দিচ্ছে কিন্তু আমার ডাস্ট অ্যালার্জি হয়েছে আমারও ডাস্ট অ্যালার্জি আছে নতুন করে উৎপত্তি হয়েছে কথায় আছে একসাথে করি কাজ হারি জিতি নাহি লাজ তাই কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও ওদের সাথে তাল মিলিয়ে কাজ করতে আমার কিন্তু বেশ ভালো লেগেছে এদিক ক্লিন হয়ে গেছে এবার এদিকের কাজ চলছে এখন বাড়িতে এসে আমরা ফ্রেশ হয়ে আর কিছু জিনিসপত্র সাজানো নিয়ে হামটিকে তোমাদের সাথে দেখা করে এই যে আমাদের হামটি যাকে একটা বিশাল বড় খাঁচাতে রেখে দিয়েছি এখন আমরা যাচ্ছি আমি আবার ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বিকজ প্রচুর নোংরা নোংরা ঘেটেছি সে কারণে চেঞ্জ করে এখন কিছু সাজানোর জিনিস খোঁজাখুঁজি করলাম তো দুটো কাপড় পেয়েছি ঠাকুরের জায়গাটাকে সাজানোর জন্য তো সেই কারণে আমরা ফ্রেশ হয়ে আবার যাচ্ছি আর তোমাদেরকে একবার গিয়ে তো দেখালাম যে নর্মাল যেটা ক্লিন হয়ে গেছে একদিকটাও ক্লিন করেছে একদিকটাও পরিষ্কার করছিল তো বাকি সাজিয়ে তোমাদের একটা ফাইনাল লুক দেবো আর এখন নিচে যাবো তালের বড়া আর মালপো আমার জন্য অপেক্ষা করছে আমার খুব খিদে পেয়েছে সো লেটস গো এখন কৌটা ধরে বসেছি মালপোয়া খেতে মা আবার একটু মাইক্রোওভেনে গরম করে দিয়েছে বিকজ ফ্রিজে ছিল ঠান্ডা হয়ে গেছে খাবি না কেন মালপোয়াতে কিন্তু তালের বড়াই বেশি প্রেফার তালের বড়া নেই তালের বড়া নেই তো মালপোয়া হয় তো হাই আমরা চলে এসেছি কারখানায় আর কারখানা দেখো আশপাশটা মোটামুটি ক্লিন হয়ে গেছে ওই জায়গাটা পড়াশোনা ওই জায়গাটা কাদা হয়ে গেছে পুরোপুরি ক্লিন আমি শুধু এখন ঠাকুরের জায়গাটা ধরেছি এই জায়গাটাকে একটু সাজাবো গোছাবো অ্যান্ড সাজিয়ে তোমাদের আমি একটা ফাইনাল লুক দেখাবো কেমন লাগছে বলো চলো লেটস ডু দিস বাই দ্য ওয়ে অভিষেকও চলে এসেছে শঙ্কু আর অভিষেক গেছে দোকানে আমার আসার কথা ছিল অভিষেকের সাথে মানে অফিস থেকে ফিরবে যখন আমাকে নিয়ে ফিরবে তো আমি হামটিকে একসাথে মানে হামটিকে নিয়ে আসতে পারতাম কিন্তু বাপি ওদিকে গেছিলো তো সে কারণে বাপি বললো তুই আসবি বলছিলিস আসবি আমার যাবি আমার সাথে না হ্যাঁ তো সেই জন্য বাপির সাথে চলে এসেছি দুপুরবেলা নাহলে আমি হয়তো এই সময় আসতাম বাট এই সময় আসলে আমার অনেক কাজ পিছিয়ে যেত বিকজ আমি অনেক ওদেরকে একটু দেখলেই তোমরা একটু হেল্প করেছি কাজ করাতে তারপরে এই সাজগোজার একটা আইডিয়া বার করেছিলাম বাড়িতে বসেই বার করেছিলাম বাট সেটার জন্য এখনও অনেক কিছু দরকার তো শঙ্কু আসলে আমরা যাবো দোকানে গিয়ে ওগুলো নিয়ে আসবো কিনা এই যে স্যার চলে এসেছেন আর
নতুন চশমা পরে এসেছি আজকে আবার। আমরা এখন যাচ্ছি একটু ফুচকা খেতে, তারপরে আমরা ঠাকুরের কেনাকাটা করতে যাবো। আমরা এখন চলেছি ঠাকুর কিনতে। না ওই যে ওইটা নেব। কোন ঠাকুরটা আমরা নিয়ে যাই তোমরা কিন্তু একদম গেস করে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর আমার এখানের প্রত্যেকটা মুখই খুব ভালো লাগছিল, সব কটা ঠাকুরই সুন্দর। যদিও আমরা দূরে কোথাও যাইনি, একদম বাড়ির কাছ থেকেই নিয়ে নিলাম। পুজোর বাজারের এইটা হলো সব থেকে বড় কাজ, যেটা আমাদের এত তাড়াতাড়ি আর এত কাছ থেকেই হয়ে গেল। খুব তাড়াতাড়ি অ্যান্ড ইমিডিয়েটলি আমরা ঠাকুর নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি শঙ্কু আর অভিষেক যাচ্ছিল বিরাটিতে, যেতে হলো না। এবার আমি শঙ্কু আর অভিষেক তিনজন মিলে বাকি বাজারঘাটগুলো করবো, আর ঠাকুরের মুখটা তোমাদেরকে আমি কালকেই ফাইনালি দেখাবো। অভিষেক কারখানায় রয়েছে, এখানে আমি বাপি শঙ্কু তিনজন মিলে চলে এসেছি বাজারে। আর আমাদের সামনের বাজার থেকেই সমস্ত জিনিস নিলাম, আর বাপি নিজের হাতে করবে এটাই বাপির ইচ্ছা, তাই বাপি এসছে। তারপরে গেলাম দুর্গানগরে আমরা চারজন মিলে, এখানে ডেকোরেশনের কিছু জিনিস নিলাম, আর বাকি যে জিনিসপত্র নিয়ে আমাদের মোটামুটি আজকের কেনাকাটা কমপ্লিট, চলে এলাম বাড়ি। কারখানা ঠাকুরের ডেকোরেশন মোটামুটি কমপ্লিট, তোমাদেরকে এবার একটা লুক দেবো। এখন ঘড়িতে বেজে গেছে কটা? দশটা। আমাদের বাজারঘাট অর্ধেক হয়েছে, অর্ধেক বাকি রয়েছে। বাকি বলতে দুপুরে যে খাওয়া দাওয়ার যে রান্নাবান্নার যে জিনিসগুলো সেগুলোই বাকি রয়েছে। চলো তোমাদেরকে একটা ফাইনাল লুক দেখাই, কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আমার তো দেখে বুঝতে পারছো প্রচণ্ড বিধ্বস্ত অবস্থা, বিকজ কালকে রাতে আমি কিছুতেই ঘুমাইনি। আমি 3:30 অবধি জেগেছি, সারাদিন একটু ঘুমাইনি, রেস্টও নিতে পারিনি সেরকম একটা। তো এখন এইদিকে কাজ করে বাড়িতে যাবো, স্নান টান করে এসেছি, কোনো নোংরা ঘাটার ব্যাপার নেই। বাড়িতে গিয়ে একটু হাত মুখ ধুয়ে একদম সোজা খেয়ে ঘুম। চলো তোমাদের ফাইনাল লুক দেখিয়ে তারপর আবার ডিরেক্ট সকালবেলা না বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখাবো, একটুখানি গিয়ে হামটির জন্য ঘাস নিতে হবে। এটা আমাদের ফ্যাক্টরির বাজারের গেট, শঙ্কু আর বাপি চলে গেল, আমি আর অভিষেক ফিরছি, হামটির ঘাস নিয়ে যাব বাড়িতে। বাড়ি এসেই সোজা বসে গেছে আমরা সাতজন মিলে ডিনার করতে। ডিনারে ছিল রুটি, দু রকমের তরকারি, মিষ্টি, সন্দেশ। খেয়ে দিয়ে এবার যাব বাকি আর একটা ছোট্ট কাজের, সেটা কমপ্লিট করতে। হাই, ওদের তরফ থেকে তোমাদের সাথে আমি নিজেই করে নিলাম। হ্যালো, দেখিনি আমাদের ডিনার কমপ্লিট। এখন আমরা এসেছি ঠাকুরকে শয়ন দেবে শঙ্কু, আর লক্ষ্মী গণেশটা নিয়ে এসেছিলাম কারখানা থেকে, তো ওটা এখন পরিষ্কার করা হবে। ঘড়িতে এখন বেজে গেছে 11:30, আমরা এখনো কেউ ঘুমাইনি, এখনো মেবি আধ ঘন্টা পরে আমরা ঘুমাতে যাবো, রাইট? তো এখনো আধ ঘন্টা পরে ঘুমাতে যাবো। এই যে শঙ্কু ক্লান্ত হয়ে গেছে, আমিও তো অলমোস্ট কি আমি অনেকক্ষণ আগেই ক্লান্ত হয়ে পড়েছি। আমাদের বাকি যে টুকটাক কাজ আছে সেই কাজটা কমপ্লিট করবো, আর ব্লগটা আজকে এখানে এন্ড করবো। আজকের এই ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে, আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো। চলো বাই, টেক কেয়ার, গুড নাইট, দেখা হচ্ছে কালকে অনেক ভোরে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। বাই, গুড নাইট।